ইতালি সরকার কোন কোন কাজের ক্যাটাগরিতে তাদের দেশে লোক নিবে, কোন ভিসার জন্য আবেদন করলে ভিসা পাওয়ার চান্স 100%, কৃষি ভিসা নাকি স্পন্সর ভিসা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি শফিকুল খান ফ্রম ইতালি। ওয়েলকাম টু মাই চ্যানেল শফিকুল দ্য বেস্ট। আশা করছি সবাই ভালো আছেন। তো আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে ইতালিতে প্রায় 4,52,000 শ্রমিক নিবে, এরকম একটি আইন ইতালির ক্যাবিনেটে পাশ হয়েছে। আজকের ভিডিওতে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে ইতালির নতুন ফ্লুসির আইন পাশ হলো, এই ফ্লুসিতে কোন কোন ক্যাটাগরিতে লোক নেবে এবং কোন ক্যাটাগরিতে আবেদন করলে, মানে কোন ভিসায় আবেদন করলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, আশা করি পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। সো লেটস জাম্প ইন দ্য মেইন ডিসকাশন। যেসব ভাই বন্ধুরা ইউরোপের কোনো একটি দেশে সেটেল হওয়ার কথা ভাবছেন বা স্থায়ীভাবে থাকার কথা ভাবছেন, তাদের জন্য কিন্তু অনেক বড় একটি সুসংবাদ অলরেডি ইতালি সরকার দিয়ে দিয়েছেন। সো এখন অনেক ভাই বন্ধু প্রশ্ন করছেন যে আসলে কোন ভিসার জন্য আবেদন করলে আমি সহজে ইতালির নুলস্থা পেতে পারি, বা ইতালির নুলস্থা পাওয়ার সম্ভাবনা বেশি, বা ইতালির ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি। সো এই ধরনের কোয়েশ্চেন অনেকে করছেন। সো সর্বপ্রথম আমরা জেনে নিই যে আসলে ইতালির সরকার কী কী কাজের জন্য, কোন কোন কাজের ক্যাটাগরিতে তাদের দেশে লোক আনবে। সো আমরা গত ফ্লুসিতে, লাস্ট যে ফ্লুসিটা যেটা এখনও রানিং আছে, ওই ফ্লুসিতে আমরা দেখেছিলাম যে প্রায় 8টি ক্যাটাগরিতে, মানে 8টি কাজের জন্য, 8টি সেক্টরের কাজের জন্য ইতালি সরকার লোক এনেছে বা এনেছিল বা এখনও সেটা চলমান। সেই আটটি কাজের ক্যাটাগরি কী কী? সেই 8টি কাজের ক্যাটাগরির মধ্যে প্রথম যে ক্যাটাগরিটি ছিল সেটি হচ্ছে কনস্ট্রাকশন, যেটি হচ্ছে নন সিজনাল ভিসার অধীনে, মানে স্পন্সর ভিসার অধীনে। তারপর ছিল হচ্ছে আপনার হোটেল, এটিও স্পন্সর বা নন সিজনাল। তারপর মেকানিক্যাল, এটিও নন সিজনাল। টেলিকমিউনিকেশন, এটিও নন সিজনাল। ফুড প্রোডাকশন, এটিও নন সিজনাল। এবং জাহাজ তৈরি শিল্প, এটিও নন সিজনাল। আর সিজনালের মধ্যে ছিল হচ্ছে কৃষি ভিসা এবং হচ্ছে আপনার ট্যুরিজম রিলেটেড হোটেল। সো এই হচ্ছে মোট 8টি ক্যাটাগরি ছিল, 8টি কাজের ক্যাটাগরি ছিল, যার মধ্যে স্পন্সর ভিসার জন্য ছিল হচ্ছে 6টি ক্যাটাগরি, 6টি কাজ। আর হচ্ছে আপনার সিজনাল যেটা, সেটার মধ্যে 2টি কাজ ছিল, একটা হচ্ছে কৃষি, একটা হচ্ছে ট্যুরিজম রিলেটেড হোটেল। আচ্ছা, নতুন যে ফ্লুসি রিসেন্ট আমরা জানতে পেরেছি যেটার আইন পাশ হয়েছে, সো এই ফ্লুসির অধীনে আরও 2টি কাজ বাড়ানো হয়েছে, আরও 2টি কাজের জন্য ইতালি সরকার লোক নিবে। সেই 2টি কাজ হলো হচ্ছে আপনার ক্লিনিক্যাল, মানে নার্সের কাজ, আরেকটি হচ্ছে আপনার ডোমেস্টিক কাজ, মানে যেটা হচ্ছে বাসাবাড়ির কাজ, মানে বাসাবাড়িতে মুরব্বীদের দেখাশোনা করা বা বাসার কাজ করা, এই ধরনের কাজ হচ্ছে ডোমেস্টিক কাজ। মানে নতুন ফ্লুসির অধীনে ডোমেস্টিক কাজ এবং ক্লিনিক্যাল কাজ, এই 2টি কাজের ক্যাটাগরি বাড়ানো হয়েছে, এবং এই 2টিও আপনার নন সিজনাল, নন সিজনাল ভিসার অধীনে পড়বে আর কি। তো তাহলে আমরা কী পেলাম? আমরা নতুন যে ফ্লুসিটার আইন পাশ হয়েছে সেই ফ্লুসির অধীনে মোট 10টি কাজের ক্যাটাগরিতে, মানে 10টি 10টি কাজের সেক্টরে ইতালি সরকার লোক আনবে এই 10টি কাজের ক্যাটাগরিতে, যার মধ্যে হচ্ছে আপনার সিজনালের জন্য হচ্ছে আপনার 2টি ক্যাটাগরি, যেটার মেইন হচ্ছে কৃষি, আর একটা হচ্ছে ট্যুরিজম রিলেটেড হোটেল। এই 2টি হচ্ছে সিজনাল, আর বাকি যেগুলো আছে 8টি সেগুলো হচ্ছে নন সিজনাল বা স্পন্সর। তো এখন প্রশ্ন হচ্ছে কোন ভিসার জন্য আবেদন করলে নুলস্থা ওঠার চান্স বেশি থাকবে বা আপনি ভিসা পাবেন। তো এই প্রশ্নের উত্তরটা আমি এভাবে দিই যে আসলে কোন ভিসার ক্যাটাগরি, মানে কোটা বেশি থাকবে, কোন ভিসার জন্য, মানে কি কাজের জন্য লোক বেশি আনবে, কি কাজের কোটা বেশি থাকবে। গত যে যে ফ্লুসিটা ছিল, এই ফ্লুসিতে আসলে আপনার কৃষি কাজের জন্য, মানে সিজনাল কাজের জন্য কোটাটা বেশি ছিল, সেই জন্য যারা কৃষি ভিসার জন্য আবেদন করেছিলেন তারা নুলস্থা বেশি পেয়েছেন এবং তারা ভিসা বেশি পেয়েছেন। আর যারা স্পন্সর ভিসার জন্য আবেদন করেছিলেন, মানে আদার্স যে কাজের ক্যাটাগরি আছে ওই কাজের জন্য যারা আবেদন করেছিলেন, মানে স্পন্সর,
ভিসার জন্য তারা কিন্তু নুলস্তা কম পেয়েছেন, মানে কম উঠেছে, কারণ হচ্ছে স্পন্সর ভিসার জন্য আপনার কোটা কম ছিল। এখন নতুন যে ফ্লুসি আসছে, আসতে চলেছে, এই ফ্লুসিতে আসলে কোন ভিসার কোটা কেমন সেটা এখনও জানা যায়নি। তবে যতটুকু আমরা আন্দাজ করতে পারছি, এই 2023 সালে যেহেতু আপনার 1,36,000 লোক নিবে, এদের মধ্যে ম্যাক্সিমাম হয়তো বা হতে পারে যে আপনার সিজনাল ভিসার জন্য, মানে কৃষি কাজ বা ট্যুরিজম রিলেটেড হোটেলের কাজের জন্য নিতে পারে, এবং বাকি হচ্ছে আপনার আদার্স যে কাজের ক্যাটাগরি আছে, মানে স্পন্সর ভিসা, সেই ক্ষেত্রে আনবে আর কি। সো আমি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আসলে কোন ভিসার জন্য আবেদন করলে আপনার নুলস্থ পাওয়ার সম্ভাবনা বেশি, সো আমি সেক্ষেত্রে আমি বলবো যে আসলে যদি আপনি কৃষি ভিসার জন্য আবেদন করেন, মানে কৃষিকাজ বা ট্যুরিজম রিলেটেড যেটা আছে সিজনাল ভিসার জন্য যদি আবেদন করেন, সেক্ষেত্রে আপনার নুলস্থ পাওয়ার চান্স বেশি থাকবে। কিন্তু এর মানে এটা না যে আপনি স্পন্সর ভিসার জন্য আবেদন করলে চান্স কম থাকবে, না, কিন্তু কৃষির ক্ষেত্রে একটু বেশি থাকবে, স্পন্সরের ক্ষেত্রে একটু কম থাকবে, একটু কম বেশি থাকবে। তবে যদি আপনি ডিটারমাইন করে থাকেন যে না আপনি এদেশে আসতে চান এবং সেটেল হতে চান, সেক্ষেত্রে আপনি স্পন্সর ভিসার জন্য আবেদন করেন। কারণ স্পন্সর ভিসার জন্য আসলে আবেদন করলে হয় কি, আপনার এখানে বৈধভাবে থাকার সুযোগটা ভালো থাকে, এবং আপনি কিন্তু স্পন্সর ভিসায় এই দেশে এসেই কিন্তু আপনি কাগজপত্র করলে আপনাকে কিন্তু 2 বছরের একটি আপনি কার্ড সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং তারপর সেটা রিনিউ করতে পারবেন। কিন্তু কৃষি ভিসা আসলে হয় কি, আপনার 9 বছর সর্বোচ্চ মেয়াদ থাকে, তারপর কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন। যদিও তারপরে বৈধতার সুযোগ রয়েছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু স্পন্সর ভিসাটা কিন্তু অনেক এগিয়ে। সেজন্য যদি আপনাদের একটু রিস্ক নিতে হয়, আপনারা স্পন্সরের জন্য আবেদন করতে পারেন। তবে যদি আপনি রিস্ক নিতে ভয় পান, সেক্ষেত্রে আপনি কৃষি ভিসার জন্য আবেদন করেন, সেক্ষেত্রে আপনার নুলস্থা ওঠার চান্স স্পন্সর ভিসার থেকে বেশি। আরেকটি কথা যেটা বলবো সেটা হচ্ছে যে নতুন জাস্ট ফ্লুসির যে আইনটি পাশ হয়েছে, এটার এখনও যেহেতু কোনো আপডেট জানা যায়নি, মানে এখনও গেজেট আকারে প্রকাশ হয়নি। গেজেট আকারে প্রকাশ হলেই আমরা জানতে পারবো যে আসলে কবে আবেদন করা যাবে বা কী হবে, বিস্তারিত ইতালিয়ান সরকার ডিক্লারেশন দিবে। সো ওই আবেদনটা, ওই ডিক্লারেশনটা আসার পরে কিন্তু আমরা আপনাদেরকে আপডেট জানাতে পারবো। সো আপনারা যারা প্রশ্ন করেন যে ভাই কবে থেকে আবেদন করতে পারবো, ক্লিক ডে কবে, এই ধরনের প্রশ্ন, প্রশ্নের উত্তর হচ্ছে আপনার আই ডোন্ট নো, মানে আমি জানি না, যেহেতু এখন পর্যন্ত কোনো ইনফরমেশন ইতালিয়ান সরকারের পক্ষ থেকে জানা যায়নি। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং যারা যারা প্রশ্ন করেছিলেন, জানতে চেয়েছিলেন, তারা তাদের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাতে পারেন যে ভিডিওটি কেমন হয়েছে, আর চাইলে আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করতে পারেন, এতে করে অনেকের উপকারে আসতে পারে। সো এই আর যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজের সঙ্গে এখনও কানেক্টেড হননি, তারা চাইলে আমার ফেসবুক পেজের সঙ্গে কানেক্টেড থাকতে পারেন। আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে পেজটি ফার্স্টে ঘুরে আসতে পারেন, যদি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। সো পরবর্তীতে কী বিষয়ে, কোন সাবজেক্টে ভিডিও দেখতে চান, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।